আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। ডিআর এগ্রোর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কোকোপিটে পেঁপের চারা তৈরি করা হয়েছে। এই কোকোপিট দিয়ে আপনি যে কোনো ধরনের সবজি চারা তৈরি করতে পারবেন, ছাদ বাগানে ব্যবহার করতে পারবেন। এবং আপনারা আপনাদের গাছের জন্য খুবই প্রয়োজনীয় একটা উপাদান হচ্ছে কোকোপিট। কোকোপিটের সিডলিং ট্রেতে দেখুন মরিচ গাছে চারা করা হয়েছে। এখানে চারা করার পরে তারপরে কিন্তু মূল জমিতে রোপণ করা হবে। তো দর্শকবৃন্দ, আপনারা যারা কোকোপিট কিনতে চান এবং এই সিডলিং ট্রে কিনতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা পাইকারি এবং খুচরা সর্ব উপায়েই আমরা এই কোকোপিট এবং সিডলিং ট্রে মালচিং পেপার বিক্রি করে থাকি। তো আপনারা আধুনিক চাষাবাদ করার জন্য অবশ্যই সিডলিং ট্রে প্রয়োজন, কোকোপিট প্রয়োজন, তারপরে প্রয়োজন হচ্ছে মালচিং পেপার। মালচিং পেপার সম্পর্কে অবশ্যই আপনারা অনেকেই জানেন যে মালচিং পেপারটা সেটা জমিতে কত কাজে লাগে এবং জমির জন্য কত প্রয়োজনীয়। দেখুন দর্শক, ভিডিওতে দেখতে পাচ্ছেন যে মালচিং পেপার সিলভার এবং ব্ল্যাক কালার। ব্ল্যাক কালারটা নিচে দিতে হয় এবং সিলভার কালারটা উপরে রাখতে হয়। ছবিতে দেখতে পাচ্ছেন যে সিলভার কালার, এই সিলভার কালার উপরের দিকে এবং ব্ল্যাক কালারটা নিচের দিকে দিয়ে জমিতে মাদা ঢেকে দিয়ে তারপরে আপনাদের চারা রোপণ করতে হয়। তো মালচিং পেপার আমাদের কাছে পাবেন তিনটা সাইজের, একটা হচ্ছে 4 ফুট, আর একটা হচ্ছে 3 ফুট, 400 মিটার এবং 600 মিটার। তো দর্শক ভালো থাকবেন এবং পণ্যগুলো লাগলে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।